প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়া এবার শান্তি শৃঙ্খলা পর্যটকদের কথা মাথায় রেখে সোমবার অমরপুর বীরগঞ্জ থানার ওসি নেতৃত্বে ছবিমুড়ার রাস্তায় বিভিন্ন জায়গা থেকে ছবিমুড়ার উদ্দেশ্যে আসা সমস্ত পর্যটকদের গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 100 বোতল বিলিতি মদ উদ্ধার করতে সক্ষম হয় বীরগঞ্জ থানার পুলিশ। সম্প্রতি বেশ কয়েকদিন আগে ছবিমুড়ার পিকনিক মাঠে দুপক্ষের মারপিটের ঘটনাকে সামনে রেখেই আজকের বীরগঞ্জ থানার এ ধরনের অভিযান সংঘটিত করে। তাছাড়া এই অভিযানে একটি মোটর বাইক ও এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কি করতে আসে এরা কিছু সুরাটুরা নিয়ে আইয়ে এখানে উশৃঙ্খল সৃষ্টি করে। এখানে যারা অ্যাকচুয়ালি পিকনিক করতে যায় তারা পিকনিক করতে পারে না, তাল জায়গায় গায়ে অভিযান। মানে এই মানে কেন এই ছবিমুড়াতে কোনো এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যার কারণে আপনারা? না, এরকম আমাদের কাছে খবর আছে, এরকম উশৃঙ্খল কথা করে মদ খেয়া অন্যরা ডিস্টার্ব করে। এদিকে মাইক যোগে ছবিমুড়া প্রাঙ্গণে মহকুমা প্রশাসনের উদ্যোগে কোনো ধরনের আপত্তিকর সামগ্রী নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।